नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब नतून एकटी रेसिपी, लिचुर सन्देश। लिचुर सन्देश बनाते आमी 500 ग्राम दूधेर छाना केटे नियेछी। छानाटा आमी बाड़ीतेई तैरी करे नियेछी। छानाटा एबार आमी भालोभाबे मेखे नेब। छानाटा माखते समय लागबे 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটা মাখা হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটাও প্রায় গরম হয়ে এসেছে। কড়াইটাতে এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের চারপাশে ঘিটাকে ছড়িয়ে দেব। ঘিটা ছড়ানো হয়ে গেছে। এবার আমি মাখা ছানাটাকে ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প চিনি দিয়ে মেশাতে থাকব। চিনিটা আমি বারবার দিচ্ছি, তার কারণ একেবারে দিলে যেহেতু অল্প ছানা মিশতে চাইবে না, ওর জন্য আমি বারবার দিয়ে মিশিয়ে নিচ্ছি। ছানাটা আমি মেশাতে থাকব। ছানাটা এবার ভালোভাবে মিশে গেছে। দেখুন চিনি থেকে জল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিচু বাটা। লিচু বাটাটা দিয়ে ছানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু লিচু থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, এর জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালোভাবে জলটাকে শুকিয়ে নেব। লিচুটা ফুটতে আরম্ভ করেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি ভালো করে চিনির জলটাকে ভালো করে শুকিয়ে নেব। আর দিয়ে দেব দুধে ভেজানো জাফরান। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে সুন্দর কালারের জন্য ব্যবহার করছি। দুধে ভেজানো জাফরান দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ পাক দিয়ে নিতে হবে। আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন চিনিতে ভালো করে পাক এসে গেছে। চিনিটা ভালোভাবে পাক এসে গেছে। এইবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এখানে ছানাটা শেপ দেব, চৌকো শেপ। আপনারা যে কোনো শেপেই বানাতে পারেন। আমি এখানে প্লেটে চৌকো করে শেপ দিয়ে নেব। দেখুন আমি এখানে চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। আমি এটা ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে পরিবেশনের জন্য কাজু কিশমিশ ওপর দিয়ে দিয়ে দিয়েছি, আর দুটো লিচু দিয়ে দিয়েছি। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।